হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউজ 24। আমরা এই উইকটা খুব বিজি ছিলাম রিগার্ডিং ইলোরা গহর। ইলোরা পর একটা ভিডিও আমি আপলোড, একটা ইন্টারভিউ ইলোরা পর, ওইটা নিয়ে তারপরে দেখলাম যে অনেক কমেন্টস, অনেক কিছু, আমি আই হ্যাভ গট সাম কলস, মেসেজেস অনেক জায়গা থেকে। দেন ইলোরা পর নিজেও ফোন করে সে আবার বলতেছে যে আমি আবার আসবো। এটা আসলে যা বলছে আমি সত্যিই বলছি, আমি কাউকে ভয় পাই না, আমি আবার বলবো। সো আমরা ওই সব একটু পরে যাব, তার আগে সামনে ঈদ আসতেছে, ঈদের জন্য আপনাদের জন্য, ঈদ উপলক্ষে আপনাদের জন্য কিছু গিফট আমাদের এখানে থাকবে আমরা বলছি। সো আজকে আমাদের এখানে গেস্ট নান আদার দেন দি এস গিটারিস্ট এরশাদ ভাই ইজ হিয়ার। এরশাদ ভাই জাস্ট আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছে, ঈদে আসতেছে ফ্রম জি সিরিজ। সো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো, একটু শুনবো। এরশাদ ভাই, ওয়েলকাম টু নিউজ 24 ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগে এখানে আসতে, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি যে কথাগুলো বলতেছিলাম যে ভিডিও নিয়ে, আপনি যে কেন সবার ভিডিওগুলো এরকম দেখতেছে না, অভিনেতা অভিনেত্রী আর? হ্যাঁ না, আপনি তো ওভারঅল মিডিয়া নিয়ে কাজ করছেন, ইটস ভেরি গুড। সো ওইটা নিয়ে একটু বলে দিলাম, সবাই খুব, বাট আজকে আমরা একটু ডিফারেন্ট একটু গানটা নিয়ে, আমরা আপনার একটা ইনস্ট্রুমেন্টাল নাম হচ্ছে ফাইট ব্যাক, কিন্তু ছিল মেঘালয়, একটু বলেন নামটা নিয়ে আমরা আগে শুরু করি। মানে আসলে মিউজিকটা যখন বানিয়েছি তখন তো এত কিছু চিন্তা করি নাই যে এটা ভিডিও হবে বা এত কিছু হবে। তো যখন মিউজিকটা বানিয়েছি তখন আমি আসলে আমার ছোটো ভাই নাওকে কথা দিয়েছি যে ট্র্যাকটার নাম হবে মেঘালোডন। তো মিউজিকটার নাম ওটাই, বাট যখন এটা ভিডিও করছি, এটা প্রপার মিউজিক ভিডিও দিয়ে যখন রিলিজ করব, তখন আসলে ওভারঅল পারিপার্শ্বিক সব কিছু মিলায় মনে হচ্ছে যে নামটা অ্যাপ্রোপ্রিয়েট না। তো ভিডিওটার নামও আমরা রাখছি হচ্ছে ফাইট ব্যাক। তার মানে কি টাইটেল তো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ইনস্ট্রুমেন্টালটা যখন শুনবে তখন মানুষজন ভাববে যে মেঘালয়ন, কিন্তু ভিডিও দেখলে ভাববে ভিডিও ফাইট ব্যাক। আসলে এখন মিউজিকটা আলাদাভাবে শোনার সেই মিডিয়ামটাই তো নাই, রাইট? সো আমরা ভিডিওর জন্যই নামকরণটা করছি ফাইট ব্যাক, বাট আমার জন্য মিউজিকটা মেঘালয়নই থাকবে। মেঘালয়নই থাকবে, ভেরি গুড। ওকে, সো বলেন, মানে আপনার আপনার যারা ফ্যান্স, জি, এবং আপনি আর্টসেলে যেরকম লাইক সলো এবং যেসব মেলোডিয়াস যেই সিগনেচার টিউনগুলো আপনার সলোগুলো ছিল, তো আপনার কি মনে হয় যে ফ্যান্স আপনার কাছ থেকে এরকম কিছু পাবে, বা ওরা এরকম একটা কিছু চাচ্ছিল বা চাইতেছে, এবং আপনি কীরকম তাদেরকে দিচ্ছেন সেটা একটু বলবেন? যেটা হচ্ছে যে আমাদের লাস্ট আর্টসেলের সাথে যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো অনেক বছর আগের, এরপরে শো করেছে অনেক বছর বা বাজানো হয়েছে, বাট নিজের আমার বাজানো যে চেঞ্জ হয়েছে এই সময়টার মধ্যে সেটা প্রকাশিত হয় নাই, নতুন কোনো গানও রিলিজ হয় নাই বা কিছু হয় নাই। তো আমার মনে হয় যে আমার অ্যাজ এ গিটারিস্ট যে ট্রান্সফরমেশনটা হয়েছে ওইটা এই ইনস্ট্রুমেন্টালের মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে আমি আগের থেকে একটু চেঞ্জ গিটারিস্ট এখন আর কি, টেকনিক্যালি টেকনিক্যালি। বাট আপনার যে মেলোডিটা আমি শুনছি, আমি এই জিনিস চাচ্ছি সবাই একটু শুনলে বুঝতে পারবে, আমি আসলে ইনস্ট্রুমেন্টালটা শুনছি, শোনার পরে আমি কোশ্চেনগুলো করতেছি যে আমিও যদি না আমি এদিকে যাচ্ছি না, আমি বলতেছি যে মানে যে আর্টসেলের যে সলোগুলো আপনার বাজানো, এবং আপনি দুইটা অ্যালবাম মিক্স অ্যালবামেও যে আপনার যে সলোগুলো, যে মেলোডি, যে সুদিং ব্যাপারটা, ওই ব্যাপারগুলোকে আপনি ভাবছেন যে এখানেও রাখবো আমি? অফকোর্স, এটা যে আমি বাজিয়েছি সেই আইডেন্টিটিটা রাখতে হবে, সেটা সেটা একটা তাড়না তো অবশ্যই ছিল। তো এখানে কি শুধুমাত্র এরশাদের ওই ব্যাপারটা থাকবে, নাকি মানে আর্টসেলে যে এরশাদ ছিল সেই ব্যাপারটাও থাকবে, মানে আর্টসেলের ফ্লেভারটা এখানে কিছু পাবে নাকি? যারা আর্টসেল মাধ্যমে আমাকে চিনে তারা এক শোনাতেই বুঝতে পারবে এটা আমার বাজানো, এতটুকুন বলতে পারি। বাট মানে আরেকটু অ্যাগ্রেসিভ, আরেকটু আরেকটু চ্যালেঞ্জিং জিনিসপত্র আর্টসেলের থেকেও আমি বলবো। সো আপনি এরকম ইচ্ছে করেই করলেন যে না আমি এতদিন পর আসতেছি, আমি চাই আমার ফ্যান্স যারা আছে আমাকে এভাবেই দেখুক? এটা হয়ে গেছে, এটা আমার মনে হয় যে এই মিউজিকটাই অ্যাপ্রোপ্রিয়েট এখনকার সময়ের জন্য আমার কাছে মনে হয়। কিন্তু আপনি কি চাইছেন সেটা জানতে চাচ্ছি, আপনি তো এটা করে ফেলছেন, হয়ে গেছে, মানে আপনি চেয়েছেন কি যে আমি এই যে আসতেছি এতদিন পরে আমি আমার ফ্যান্সদেরকে এটাই দেবো, এরকম একটা কিছু দেবো, বা এরকম ভাবছি? আমি যেটা চেয়েছি বেসিক্যালি সেটা হচ্ছে যে এরকম একটা রিউমার আছে আমি নাকি বাজাই না, আমি বাজানো ছেড়ে দিয়েছি, তো ওই
ওই বলারটাকে ভাঙাই আমার এই মিউজিকটার উদ্দেশ্য, টু শো দেম যে না সি দিস ইজ মি, দিস ইজ মি, দিস ইজ, এবং আমি এইভাবে বাজাইতাম, আমি এখন এইভাবে বাজাই, নাথিং হ্যাজ চেঞ্জড, এবং আর একটু ফাস্ট আগেরটা থেকে, আরো ডেভেলপড কি না, আচ্ছা আই ওয়াজ টু, আমি এটাই চেয়েছি আর কি, ওকে, মানে একটু আপগ্রেডেড, হ্যাঁ অফ কোর্স অফ কোর্স, আর একটু ম্যাচিউরড, আর একটু কন্ট্রোলড, আর একটু চ্যালেঞ্জিং জিনিস এটা, আচ্ছা আমরা একটু শুনবো এখন এটা, মানে এটা ইলেকট্রিক এর, বাট আমরা জিনিসটা এই ধরনের, বাট এটা একদমই একুস্টিক গিটারের জন্য না, আমরা শুনিয়ে দিচ্ছি, হ্যাঁ এরপরে আপনার কোনো প্ল্যান আছে নাকি যে আবার ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করবেন রেগুলার, নাকি একটা করতে গিয়ে এত প্যারা বা এত পেইন? বেসিক্যালি আমি গান নিয়ে কাজ করতে পছন্দ করি, তো আমার হাতে অন্যান্য যেসব গান রিলিজ হওয়ার মুখে আছে সেগুলো সামনে রিলিজ করা, একটা গান আমাকে তিন দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, আমি তো এই শুটিং টুটিং এই ঝামেলার কারণে, সেটাই তো, সেটা কবে পাচ্ছি? ঈদের পরে, শুনবে তখন যদি চায় যে পাই এত জোশ আরো চাই আপনার কাছে, তখন তখন সেটা কবে নাগাদ পেতে পারে? বাজানোর মধ্যে থাকলে মাসখানেক মতো হইতে পারে, মানে আমার আমার জিনিসটা হচ্ছে সামনে যেই চ্যালেঞ্জ আসবে আমি সেটাই করতে চাই, সো দেখা যাক কি হয়। আচ্ছা আপনি কিছু বলবেন, আপনার এই ঈদ রিলিজ জি সিরিজ থেকে বের হচ্ছে এটা ইনস্ট্রুমেন্টাল, আপনার প্রথম ইনস্ট্রুমেন্টাল, এবং আমি আমি একটা কথাই বলতে চাই যে আমি যেটা বাজিয়েছি আমরা ফাইডব্যাকে, এই ট্র্যাকটা সবচেয়ে বড় মজাটা হচ্ছে যদি এটা লাইভে বাজাতে পারি, তো আমি আমার ফ্যান্স এবং ফ্রেন্ডস সবার কাছে যেটা বলতেছে যে আমি এটা বাজাতে চাই লাইভে, আই হোপ যে জিনিসটা ট্র্যাকটা শুনতে যেরকম লাগবে লাইভে গেলে আরও এক্সট্রাঅর্ডিনারি লাগবে, আরও আরও চার্জড আপ লাগবে, তো আমি সেই সেই এনার্জিটা ফ্যানদের সাথে বা অডিয়েন্সের সাথে শেয়ার করার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছি, আমি বাজাতে চাই এটা লাইভে করতে চাই আর কি। জাস্ট রিলিজের পর আই হোপ যে এরশাদ ভাই কিছু শো লাইভ শো এটা বাজাবেন এবং আমরা তো সেটা দেখতে চাই। এরশাদ ভাই থ্যাংক ইউ, এন্ড স্পেশালি সবাইকে ঈদ মোবারক, ঈদটা আমার জন্য এবং আমার আশেপাশে আমার ফ্রেন্ডস এবং সবার জন্য খুব স্পেশাল একটা ঈদ হবে, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং দোয়া করুন সবাই, থ্যাংক ইউ।